Hey guys, super duper welcome back to my channel. Welcome to my আরো একটা নতুন fresh vlog. তো আজকে হচ্ছে শুভ দীপাবলি আর শুভ দীপাবলি vlog করতে আমি আবার হাজির হয়েছি তোমাদের সাথে। তো চলো মজা করতে অ্যাম্প্লিফাই। We are not the people so high five. তো চলো let's start today's video. এই দিনে দীপাবলি উপলক্ষে আমরা সাজালাম আমাদের বাড়িতে প্রদীপ মোমবাতি এবং তুমি দিয়ে। তো চলো এক ছলকে দেখে নাও প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে মোমবাতি ধারণ থেকে শুরু করে তুমি বাদ লাগানো। বছরের মতো এই বছরও রেখেছি আমি উপোস। তো সেই জন্য আমি এখন যাবো বেসিক্যালি মণ্ডপে পাঁচফল এবং আলতা সেতু যা যা লাগে ইনগ্রিডিয়েন্টস পুজোর জন্য ফ্রম মাইসেলফ আমার তরফ থেকে যেগুলো লাগে সেগুলো আমি এখন মণ্ডপে দিতে যাব। তো ঝটপট সেখানে যাই এবং গিয়ে ঝটপট দিয়ে আসি যাতে করে আমরা তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে আমাদের উপোস ভাঙতে পারি। ॐ महागौरि सद्गं सर्वदेवी प्रिया सदा मया निवेदिता शङ्का वरभूषणायो ते इदं शङ्का भरणाय ॐ क्लीं क्षमा कालिकायै नमः। आमार चितना चैतन्य करि दे मा चैतन्य ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয় আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য গত রাত্রে সারাদিনের উপোস করে অঞ্জলি দিয়ে আর এনার্জি ছিল না তোমাদের সাথে কথা বলা, তাই এনার্জি গেন করতে তাড়াতাড়ি সেদিন ঘুমিয়ে পড়ি আর পরের দিন উঠে পড়ি আবার নতুন এনার্জি নিয়ে এবং হুট করে প্ল্যান হয় বন্ধুদের সাথে ঠাকুর দেখার। তো চলো দেখে নাও করিমপুরের কিছু ভালো পুজো আমার ব্লগের মাধ্যমে। বরাবরই দুর্গাপুজোর থেকে কালী পুজো অনেক ভালো হয় করিমপুরে। সেই ভালো পুজোগুলোর মধ্যে অন্যতম একটা পুজো হচ্ছে করিমপুর আলোকবর্ষ ক্লাবের পুজো, যারা তাদের থিমের মাধ্যমে এবার তুলে ধরেছে সত্যজিৎ রায়ের বিভিন্ন সৃষ্টিকে এবং তাদের এবছরের থিম অপরাজিত দশ। চলো ঘুরে দেখে নাও কেমন হয়েছে পুরো পুজো মণ্ডপটি এবং সঙ্গে
প্রতিম। করিমপুরের কালীপুজো দেখাই অসম্পূর্ণ রয়ে যায় যদি আমরা করিমপুরের জংরাদহ কালী মন্দিরে না যাই। তাই আমরা কুটি কুটি পায়ে এবার চলে এলাম করিমপুর জংরাদহ কালী মন্দিরে। তো চলো তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখিয়ে আনি করিমপুরের জাগ্রত সেই জংরাদহ কালী মন্দিরের মাকে। তো চলো বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই কালী পুজোর সেকেন্ড ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরম সুন্দরী কেমন এক্সাইটমেন্ট লন্ডন দেখার জন্য? তোমারই হি রঞ্জনা কি হয়।